Hi guys, welcome to my channel Subrata Dutta Set of Village Blog. আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল দেখুন। আমি দেখাচ্ছি আজ বিস্তীর্ণ এরিয়া জুড়ে পাট চাষ হয়েছে। পাট গাছগুলো প্রায় খরায় মরেই যাচ্ছিল, গত দুদিন আগে বৃষ্টি হয়েছে, যার ফলে তারা পাট গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, মাটিতে রস হয়েছে। সবুজে সবুজ চারিদিক। এখানে দেখুন গরুগুলো মাঠের চরে ঘাস খাচ্ছে। বন্ধুরা দেখুন ওই ঝোপের আড়ালে পাখির বাচ্চাগুলো খাওয়ার জন্যে দেখুন কেমন করছে। তার মা খাবার নিয়ে এসছে, দেখুন খাওয়াচ্ছে। বাচ্চাগুলো হা করে রয়েছে তার মায়ের মুখের দিকে। তিনটে ছানা হয়েছে। এটি বুলবুলি পাখি, দেখুন কোন গাছের একটা ফল নিয়ে এসছে, অল্প অল্প করে প্রত্যেকটা বাচ্চার মুখে দিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু, দেখুন বাচ্চাগুলো চিচি করে ডাকছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। একটা মা তার বাচ্চাকে কি করে যত্ন সহকারে খাওয়াচ্ছে দেখুন। প্রত্যেক মাই বোঝে তার বাচ্চা একবারে এত বড় খাবার নিতে পারবে না, তাই অল্প অল্প করে প্রত্যেককে ভাগ করে দিচ্ছে। তার মা আবার খাবার আনতে গেল। ওখানে তারে বসে রয়েছে দুটো পাখি, দুটোই হয়তো ওর মা বাবা। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাসাটার কাছে, বাচ্চাগুলোকে আপনাদের স্পষ্টভাবে দেখাই। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর, তিনটে ছানা। আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখাবো, দেখুন কি সুন্দর হা করছে খাবার জন্যে। গত কয়েকদিন আগে আমি দেখে গেছি এখানে তিনটে ডিম রয়েছে, আজ এসে দেখি তিনটে ছানা হয়েছে। তাদের কারো চোখ ফোটেনি, একটা ছানারও চোখ ফোটেনি। তারা একটু আওয়াজ পেলে বা একটু নাড়াচাড়া করলেই তারা হাঁ করে খাবার অপেক্ষায় থাকে। তারা মনে করে হয়তো তার মা খাবার নিয়ে এসছে। আবার দেখাই আপনাদের বাচ্চাগুলো। চিচি করে ডাকছে, তারা খাবার চাচ্ছে। এখনো তাদের গায়ে লোম গজায়নি, ডানা হয়েছে শুধু, ডানা পালক এখনো হয়নি। আমি বাচ্চাগুলোর মুখে একটা পাকা ফল অল্প অল্প করে দিচ্ছি, দেখি খায় কিনা তারা।